এবং বল সমানুপাতিক বেগের হার অর্থাৎ ডিভি বাই যেহেতু সান্দ্রবল সমানুপাতিক ক্ষেত্রফল এবং সান্দ্রবলের সমানুপাতিক বেগ অভিক্রম তো এই দুটো সমীকরণ মিলিয়ে আমি পাই এফ সমানুপাতিক এ সমানুপাতিক সাইনটা উইথড্র করে এখানে আমরা একটা সমানুপাতিক দূরত্ব আমি কি নাম এখানে এই ইটাটাই হচ্ছে সান্দ্রতা ঘনক এই দ্রবককে বলা হয় সান্দ্রতা ঘনক বা সান্দ্রতা সহগ এখন ক্ষেত্রফল যদি এ যদি ওয়ান হয় এবং এই অনুক্রম যদি অর্থাৎ ডিভি ডিওয়াই যদি ওয়ান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ সমান সমান এটা হবে সান্দ্রবল সান্দ্রতার গুণাঙ্কের সমান হবে অর্থাৎ একক দূরত্বে অবস্থিত দূরত্ব একক ক্ষেত্রফল একক আচ্ছা একক দূরত্ব অবস্থিত দুই প্রবাহী ঈশ্বরের ভেতর একক আপেক্ষিক গতি বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় দ্যাট মিন্স এই সান্দ্রবলটা সেটাই হচ্ছে ওই প্রবাহী সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বা সান্দ্রতা অনেক সময় আসে যে কোনো প্রবাহী সান্দ্রাঙ্ক যেরকম গ্লিসারিনের সান্দ্রতা গ্লিসারিনের সান্দ্রতা দেওয়া আছে 1.5 আমি যেটা কি লিখি একসময় সময় কি হলো এটা হলো কখন যদি এ ওয়ান হবে আর ডিভি ডিওয়াই ওয়ান হবে তখন কি সান্দ্রবল আর সান্দ্রতাঙ্ক সমান হবে এখন এখান থেকে সান্দ্রতা গুণাঙ্কের সম্পর্কটা কিভাবে দেওয়া যায় একক দূরত্বে অবস্থিত দুই প্রবাহী স্তরের ভেতর একক আপেক্ষিক গতি বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বল প্রয়োজন হয় তাকে ওই প্রবাহী সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বা সান্দ্রাঙ্ক বলে এখন আমি সান্দ্রতা গুণাঙ্কে এককে এখান থেকে এই সমীকরণ থেকে আমি এটা সান্দ্রতা গুণাঙ্ক বলবো এটা সমান কি দেখা যায় এটা সমান লেখা যায় এখন এখান থেকে আমি সদরকে একক বের করলে এটা তো এখান থেকে আমি দেখতে পারি এটা সমান সমান এফ বাই এ ডিভাইডেড বাই ডিভি বাই ডিওয়াই তাহলে এখান থেকে আমি সান্দ্রতা গুণাঙ্ক এটা বের করবো আমরা জানি বল বাই ক্ষেত্রফল একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার তারপরে এখানটা ডিভাইডেড হবে দুইটা একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং দুটো একক হচ্ছে মিটার যেহেতু এটা হচ্ছে ডিভাইডেড আসছে তো এখানে এটা পার মিটার ওকে টোটাল পাওয়া যায় নিউটন পার মিটার স্কোয়ার কিন্তু যেটাতে ডিভাইডেড আছে সো এখানে ছোটোতে কী হবে পার সেকেন্ড হয়ে যায় সেকেন্ড হয়ে যাবে অর্থাৎ নিউটন অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্ক একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড সাধারণত সান্দ্রতা গুণাঙ্ক এককে ওয়াইজ দ্বারা প্রকাশ করা হয় ওআইএস ওয়াইজ তো ইচ্ছা তোমাদের ইচ্ছা তোমরা কয়জা করে লিখতে পারো অথবা নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড আকারেও লিখতে পারো ওকে তো অনেক
অনেক সময় যে তোমাদেরকে দেখাতে পারে সাধুতা গ্রন্থকে, দূরে সাধুতা গ্রন্থ, আলকা সাধুতা গ্রন্থ বা রিসার্নে সাধুতা গ্রন্থ, তো সেখান থেকে তুমি সাধুতা গ্রন্থগুলোকে কীভাবে এক্সপ্লেন করবা সেগুলো একটু শিখে নিও। আমি একটু আগে বলছিলাম সাধুতা গ্রন্থ সম্রাট, আমি একটু আগে বলছিলাম, আমি আবার একটু ক্লিয়ার করে বলি যে এখন তুই যদি এর সময় মন হয় এবং ডিবি বা ডিভাইস বাই ডিভাইস পাওয়ার সময় যদি মন হয় তাহলে আমি কি পাই এখানে যে ইটা সময় সমান এক পেয়েছি, অর্থাৎ যদি এখন তুই কাগজের পেতে পারি ঈশ্বরের ভেতর একটি মানে একটি বা এখন আমি যদি বলে রাখার জন্য প্রতি একক পেটার ফলে যে স্পর্শক্রিয় বল অর্থাৎ ছাত্র বল প্রয়োজন হয় তাকে ওই প্রবাহে সাধারণত বা সাধারণ সহ বলা হয়। এখন গ্লিসারিন এর সাধারণ সহ দেওয়া আছে 1.5×10^3 কয়েস বা নিউটন পার মিটার স্কয়ার ইটু সেকেন্ড। এটা দ্বারা আমরা কী বুঝতে পারবো, একটু আগে বললাম যে সাধারণ গুণাঙ্ক কী, সাধারণ গুণাঙ্ক হচ্ছে এক মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট মানে একক ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমি এখানে কী বলতে পারি যে গ্লিসারিনের ক্ষেত্রে যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট একক দূরত্বে, অর্থাৎ তাহলে আমি কী করতে বলতে পারি যে 1 মিটার দূরত্বে বা 1 মিটার দূরে অবস্থিত গ্লিসারিনের দুটি স্তরের মধ্যে, দূরবেলের গ্লিসারিন গ্লিসারিনের দুটি স্তরের মধ্যে গ্লিসারিন দুটি স্তরের মধ্যে যদি 1 মিটার পার সেকেন্ড এই যে বেগের পার্থক্য যদি 1 মিটার পার সেকেন্ড হয় তাহলে গ্লিসারিনের স্পর্শক বলের মান হবে 1.5×10^-3 কয়েস। অর্থাৎ তুমি যদি গ্লিসারিন নাও তাহলে একটু বলতে হবে যে একক ক্ষেত্র প্রবিশিষ্ট 1 মিটার স্কোয়ার 1 মিটার দূরে অবস্থিত গ্লিসারিন দুটি স্তরের মধ্যে একক বা 1 মিটার পার সেকেন্ড বেগ বজায় আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য এই দুটি স্তরের মধ্যে আমার হচ্ছে 1 পয়েন্ট যে বলটা স্পর্শকীয় বল বা সাধারণ এই 1.5×10^3 মিটার বলের প্রয়োজন হবে। আচ্ছা এই হলো সাধুতা গুণাঙ্ক এবং সাধুতা সহ বা সান্দ্র কাব্য আমরা যেভাবেই বলি না কেন এইভাবে হচ্ছে তার একক করলাম এবং কী করলাম এবং ম্যাথমেটিক্যাল কী কাব করলাম। তো এখান থেকে সাধারণত সাধুতা এবং সমুদ্র সহ সাধুতা গুণাঙ্ক এবং বিভিন্ন প্রবাহী পদার্থের সাধুতা সহ সম্পর্কে এক্সপ্লেন করতে পারবো। তো আমি যেভাবে তোমাদেরকে